বলছি আপনার নাম আর ডেজিগনেশনটা একটু। তিলক কুমার চক্রবর্তী, সহসভাপতি মহিষাদল পঞ্চায়েত সমিতি। আজকে এই অসহায় মানুষের কথা নিউজ 18 বাংলা জানতে পেরে তাদের কথা তুলে ধরেছে। শুধু মহিষাদল ব্লক নয়, জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অসহায় মানুষদের কথা নিউজ 18 বাংলা তুলে ধরছে এবং তাদেরকে তাদের পাশে থেকে তাদের সহায়তা প্রদান করার চেষ্টা করছে। আমরা খুশি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আজকে এই অসহায় মানুষের কথা আমরা জানতে পারলাম, জানতে পেরে এসে আমাদের সাধ্যমতো কিছুটা সহযোগিতা করে গেলাম এবং সে চাইছে যে কোনো একটা জায়গায় মহিষাদলে তার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি তমলুক, মহিষাদলের কোনো না কোনো একটা জায়গায় তাকে জায়গা দিয়ে যাতে আচ্ছাদন করে তার অসহায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে থাকতে পারে। আমরা ব্লক লেভেলে আলোচনা করে জায়গা নির্দিষ্ট করে যাতে একটা আচ্ছাদন করে দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করব। কোনো কিছু অসুবিধা হলে থানাতে বলবেন, আমরা আবার দিয়ে যাব। এখন সব ঠিক আছে তো? আপনি সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, যদি কোনো অসুবিধা হয় থানায় যাবেন, আমরা আবার দিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই যাব। ডাল আছে বিমান, আলু, পেঁয়াজ, ঠিক আছে। আচ্ছা শুভেন্দু, এই যে রাজবাড়ির লোক, সব রকমের জিনিস আছে, তেল আছে, সয়াবিন আছে, লঙ্কা গুঁড়ো, লবণ, ঠিক আছে, বিস্কুট, ঠিক আছে। অসুবিধা হলে আবার আসা হবে, ঠিক আছে। এক সপ্তাহ পরে আবার আসবো, আবার কি কি লাগে দিয়ে যাওয়া হবে, ঠিক আছে। ভালো থাকবেন, ঠিক আছে। তুমি আর দিদি দুজনে মিলে রান্না করে খাবে, ঠিক আছে। এইরকম ছাত্র সমন্বয়ে সবাই আসছে, মহিষাদলের লোকজন এরকম মানুষের পাশে থাকতে ভালোবাসে, বুঝছো? এইরকম কতজন এসছে, সবাই তোমার নাতি, ঠিক আছে। আমরা ছাত্র সমন্বয় সারা বছর ধরে এই কাজ করে বেড়াই আর পঞ্চায়েত সমিতির কাছে আবেদন করছি যাতে তোমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছায়। আর তোমার এই অবস্থা, এখানে থাকা যায় না, যে কোনো মুহূর্তে চাল ভেঙে পড়বে। তা পঞ্চায়েত সমিতিকে বলবো তারা যেন চাল ডাল সারিয়ে দেয়, ওগুলো তো আমরা পারবো না, আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে মানুষের পাশে দাঁড়াচ্ছি। তবু আমরা বলছি, অ্যাপিল করছি, দেখা যাক কি হয়। আরো যদি লাগে তুমি বলবে, আসবো আমরা তিন চার দিন ছাড়া ছাড়া। দিদি কই পড়ছো তো? স্যার এসছে, ডিম নিয়ে এসছি, হ্যাঁ, ডিম ঝোল, ডিম ঝোল করবেন, বা আলু নিয়ে এসছি, তেল ঝোল সব দিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ বাবা, তুই তো ওই ভুল বাড়ি, ঠিক আছে, ঠিক আছে, সব জানাস না। আরে তুমি এইখানে আশ্রয় নিছ, হ্যাঁ, আমি বাউন্ড দেন, আমি ভালোবাসা মেয়ের মতো বাপি,
জেঠাই মা কত ভালো আছে সুন্দরাই বাড়ি আমি জানি না উঠে উঠে পড়ুন উঠে পড়ুন আলু পেঁয়াজ পেঁয়াজ আলু কি খবরগুলো যে আপনাদের সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে খবরগুলোকে পরিবেশন করার জন্য, যাতে আমাদের মনুষ্যত্ব এখনো বেঁচে আছে মানুষের মধ্যে, এইটা প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ।